গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু রিং টু মো ক্রিয়েশন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও ভীষণ ভালো আছি। আজ হলো গিয়ে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 8টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। আজ আরেকটি বিশেষ শুভ দিন, তা হলো কি হনুমান জয়ন্তী, আমাদের হনুমানজির হ্যাপি বার্থডে। তার জন্য একটু সকালবেলা পুজো দিয়েছিলাম। তো কীভাবে পুজো দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করিনি, কিন্তু পুজোর পরে একটু ক্লিপিংস নিয়ে তোমাদেরকে দেখালাম। আর আমি কেন ভিডিও দিতে পারিনি তার সমস্ত বৃত্তান্ত তোমাদেরকে বলবো। তার আগে দেখো, এখানে আমার একটা পার্সেল এসছে। তো পার্সেলটা কী এসছে আমি নিজেও ভুলে যাই, জানো। পার্সেল অর্ডার দেওয়ার পরে মনে থাকে না যে কী অর্ডার দিয়েছিলাম, না অনেকদিন পর আসে, তো 3-4 দিন পর। আর পরপর যখন অর্ডার দিই না 4-5টা জিনিস, তখন নিজের আর মনে থাকে না। তো আনার পর আমি নিজেই ভুলে গেছিলাম যে কী অর্ডার দিয়েছিলাম। তো দেখি এখন খুলে কী এসছে। তো স্ট্রটা দেখে বুঝতে পেরে গেছি যে কী এসেছে। তো দেখো, এখানে আমি একটা ওই জুসারের কাপগুলো হয় না, মানে ওই ডিটক্স ওয়াটার খাওয়া যায় সেরকম একটা কাপ অর্ডার দিয়েছি। তো কদিন ধরে ভাবছি যে একটু ডিটক্স ওয়াটার করে খাবো, কিন্তু আমার কাছে কাচের যেহেতু কিছু ছিল না, তাই আমি করতে পারছিলাম না। একটা কাচের বোতল কিনেছিলাম সিকিম থেকে, কিন্তু সেটা বাড়িতেই রেখে চলে এসেছি যখন ওই আগের ভাড়া বাড়িটা থেকে গেছিলাম, তারপর আর নিয়েও আসা হয়নি। তারপর দেখো ওটা খুলে এখানে চলে এসেছি, ছাদে এতগুলো জামাকাপড় সব কেটেছিলাম সেগুলো মেলতে। আর কীরকম গরম পড়েছে বলো, মানে গরমটা জাস্ট নেওয়া যাচ্ছে। ছাদে এসে জামাকাপড় মেলছি, মনে হচ্ছে কি গাটা পুরো একদম পুড়ে যাচ্ছে, পুরো ঝলসে যাচ্ছে এরকম লাগছে। এই কারণে আমার গরমকাল একদম পছন্দ না। শীতকাল যতটা ফেভারিট, গরমকাল ততটাই অপছন্দ। তারপর নিচে এসে এখানে আগে দুধটা জাল দিয়ে নিই। দুধটা দিয়ে গেছে, কারণ যেহেতু প্লাস্টিকের বোতলে করে দুধ দিয়ে যায়, তো বেশিক্ষণ রেখে দিলে আমার নষ্ট হয়ে যাবে, তার জন্য আগে জাল দিয়ে দিই। আর আমাকে তো এজেন্ট গেমার দিদিভাই বলেই দিয়েছো যে বেশিক্ষণ দুধটা যদি জাল দিই তাহলে নষ্ট হওয়ার এখন চান্স থাকে না, আর নেইও। আর এখন তো ফ্রিজ আছে, ফ্রিজে রেখে দেওয়া নষ্ট হয়ও না। তারপর দেখে এখানে আমার সমস্ত গ্রসারিগুলো ফ্লিপকার্টে অর্ডার দিই, সেগুলো এসেছে। তো সেগুলো এক এক করে ঢেলে রাখি। আর ছোটোবেলায় না বাবাকে দেখতাম এরকম বাটি করে চাল নিয়ে নিয়ে চালের ড্রামে রাখতে, তো আমিও ঢালছি যখন, সেই ছোটোবেলার কথাই মনে পড়ছিল। আমাদের কিছু কিছু স্মৃতি থাকে না যেগুলো কখনো ভোলার থাকে না, আর এই সমস্ত কাজ তো আমাকেই করতে হয় সমস্তটা। আর যখন করি তখন শুধুমাত্র বাবার কথাই মনে পড়ে না, কারণ বাবাকেই দেখতাম এই সমস্ত কাজগুলো করতে। চলো, এখানে যা যা গ্রসারি আইটেম আছে, যা যা এনেছি, মানে এক মাস আনলে না অনেক দিন চলে যায়, জানো। আমাদের যেহেতু ছোট্ট সংসার, দুজন মিলে থাকি। আর দেখো এখানে এই হলুদ গুঁড়োটা আমি 200 গ্রাম অর্ডার দিয়েছিলাম, কিন্তু 500 গ্রামের প্যাকেট দিয়েছে। কী কারণে দিয়েছে তারাই জানে। দিয়েছিলাম সানরাইজের প্যাকেট 200 গ্রাম, দিয়ে দিয়েছে ওদের ক্লাসিক টার্মেরিক পাউডার, মানে ফ্লিপকার্ট গ্রসারিতে। জানি না কীরকম হবে, ইউজ করিনি কখনো, তো এখন ইউজ করে তোমাদেরকে হয়তো আমি রিভিউ দিতে পারবো। আর তার আগে এই গ্রসারিগুলো ঢালতে ঢালতে আমি বলি আমি কী কারণে ভিডিও দিতে পারছি না। ওই এজেন্ট গেমার দিদিভাইয়ের সাথে আমার বরের কথাবার্তার অনেক মিল পাওয়া যায়, মানে তুমি যে কমেন্টগুলো করো দিদিভাই, সেই কমেন্টগুলো দেখে আমার বর কিন্তু ভীষণ খুশি হয়, বিশ্বাস করো। মানে আমাকেও এরকম শাসন করার কেউ আছে এরকম একটা ইউটিউব চ্যানেলে, সেটা দেখেও ভীষণ খুশি হয়। আর আমি ভিডিও কেন দিতে পারছি না আমি বলছি, তার কারণটা হচ্ছে কি আমার যে ফোনটা খারাপ হয়ে গেছে, এবার এই ফোনটাতে না স্টোরেজের পরিমাণ ভীষণ কম, ভীষণ। মানে আমি যদি ভিডিও করতে যাচ্ছি যখন আমাকে সব ডিলিট করতে হচ্ছে, তখন কি আমাকে নতুন ক্লিপিংস রেডি করতে হচ্ছে। এবার কি বলো তো, সব ভিডিও যদি আমি ডিলিট করে দিই, ভিডিও তো ডিলিট করে দিলাম, ব্লগে দিয়ে দিয়েছি, কোনো ব্যাপার না, কিন্তু যে ফটোগুলো আছে সেগুলো ডিলিট করতে গেলে বিশ্বাস করো মনে হয় কি মানে একদম জীবন থেকে সব বেরিয়ে যাচ্ছে এরকম লাগছে। যতই ইমেল আইডিতে ব্যাকআপ নেওয়া আছে, কিন্তু তাও যখন ফোনে নেট থাকে না তখন ওই অ্যালবামটাই কিন্তু আমাদের ভরসা, মানে ফোনের গ্যালারিটা ঘেঁটেই আমরা সময়টাকে পাস করি। তার জন্য খুব সমস্যায় পড়তে হচ্ছিলো, তো ফোনটা এখনও ঠিক করে উঠতে পারিনি আমি। তো তা অনেক অনেক কিছু ডিলিট ফিলিট করে, ফোনের স্টোরেজ ফাঁকা করে, তারপরে গিয়ে আজ আমি একটু ভিডিও করতে পারছি। আর তুমি যে শাসন করো এগুলো দেখে আমার বর কিন্তু ভীষণ খুশি হয়, বিশ্বাস করো। মানে ও কমেন্টগুলো দেখে আর আমাকে এসে শুধু বলে, ও কিন্তু ভিডিও দেখে না কিন্তু কমেন্ট পড়ে, রোজের কমেন্ট রোজ পড়ে যে তোমরা কে কী কমেন্ট করছো।
তারপর দেখো এখানে আমার ঘর বাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ, বহুত বিতিকিচ্ছিরি অবস্থা। তো একটা শখের জিনিসই বলতে পারো পূরণ করছি, অনেক বড়ই শখের জিনিস পূরণ করছি। তার কারণটা হচ্ছে যেহেতু আমরা একদম টপ ফ্লোরে থাকি, এই গরমটাতে জাস্ট থাকা যাচ্ছে না। মানে দুপুরবেলা যখন ডিউটি করে আসে, আমি তো যেমন তেমন ঘরে থাকি, রান্নাবান্না করি, তাও ফ্যানের নিচে থাকি, অসুবিধা হয় না। কিন্তু ও যখন ডিউটি করে আসে না, মানে ওর দিকে তাকানো যায় না। তাই ভাবলাম যতই কষ্ট হোক একটা এসি লাগিয়ে দিই। তো দেখো এইটা ভোল্টাসের একটা এসি লাগাচ্ছি। তো এসিটা লাগাতে লাগাতে এদিকে লোক কাজ করছে আর আমি এদিকে চলে এসেছি রামনবমীর জন্য, যে রামলালার একটা এখানে আমাদের মূর্তিও হয়েছিলো, পুজো হয়েছিল, সেই তোমার ভাসান যাচ্ছে। দেখো পরিস্থিতি, ঘরে কেউ নেই, এদের ভরসায় ঘর ফেলে রেখে আমি ছাদে চলে গেছিলাম ভাসান দেখতে। যাই হোক, এসিটা লাগানো হয়ে গেছে। এইবার দেখো ঘরের কি অবস্থা, মানে ঘর পরিষ্কার করব মাথা পুরো খারাপ হয়ে যাচ্ছে, এত গরম। এবার যদি আমি এসি ছেড়ে কাজ করতে যাই, তাহলে সমস্ত ধুলোগুলো গিয়ে এসির ভিতরে অ্যাটাক করবে। তার জন্য ভাবলাম যে না, যতই কষ্ট হোক রাত্রিবেলা আরামসে ঘুমোতে পারবো, এখন গিয়ে পুরো ধুলো বালি সমস্ত কিছু এখনই পরিষ্কার করে ফেলি। আর বিশ্বাস করো, এই যখন ঘর বাড়ি পরিষ্কার করি না, শুধুমাত্র বাবার কথা মনে পড়ে। তার কারণ কি বলো তো, বাবাই একমাত্র যে কিনা এই সমস্ত কাজ আমাকে কোনোদিনও করতে দেবে না, বাবা থাকলে। কিন্তু আমার বড় তো ডিউটি, তার কথা বাদই দিলাম, মানে দিন রাত ডিউটি করছে, দিন রাত। তো ও থাকলে অনেকটাই সাহায্য হতো, কিন্তু ও যখন নেই তখন নিজেরটা নিজেকেই এখন করে নিতে হবে। এখানে কিচ্ছু করার নেই, কেউ নেই আমাকে সাহায্য করার জন্য। তার জন্য ভাবলাম যে না, তাড়াতাড়ি করে ঘরটা পরিষ্কারই করে নিই। সবার আগে খাটটাকে পুরো সমস্ত কিছু যা আছে খাটের উপর সব নামিয়েছি, নামিয়ে আগে বেডটাকে পুরো ক্লিন করে নিই, ডিপ ক্লিন। তার কারণ এত পরিমাণে ওখানে গর্ত করেছে তো ওয়ালে, সে আগেরটা যে লাগানো ছিল তার থেকে এসিটা একটু বড়, তার জন্য অনেকটা বড় গর্ত করতে হয়েছে পাইপ বের করার জন্য। তাই ওই গর্তটা করতে গিয়ে পুরো একদম সারা ঘর আমার ইট বালি সিমেন্টে ভরিয়ে দিয়েছে একদম। আর এই টেবিলটার উপর যেন রীতিমতো তারা পাড়িয়েছে, মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাড়িয়েছে। আমি তখন তো বুঝিনি, তাহলে সমস্ত জিনিসগুলো সরিয়ে দিতাম এখান থেকে, কিন্তু এগুলোর উপরই দাঁড়িয়ে পাড়িয়েছে যেহেতু, তো এগুলো এখন সব সরিয়ে আগে ক্লিন করে নিতে হবে পুরো টেবিলটাকে। আমার বর ফোন করে আমায় বলেছিল যে এখন যতটুকু দরকার ততটুকু করে কালকে সকালবেলা আবার করো। আমি না, এই নোংরার মধ্যে আমি থাকতেই পারবো না। এখন বেশি রাতও হয়নি, 9:30 বাজে। তো ভাবলাম যে চলো আগে ঘরটা পুরো একদম ডিপ ক্লিন করে ফেলি। তো খাটের তলায় তো আমি ওই ট্রলি ট্রলিগুলো সব ভরে রেখেছিলাম, সেগুলো সব বের করে তারপরে গিয়ে খাটের তলা ঝাড় দিয়ে মুছে খাটের তলারগুলো রেডি করে ফেলেছি। এখন বেডটাকে আগে পুরো রেডি করে ফেলি। তো দেখো আমি এই গদিটাকে তুলতে গিয়ে আমি একা পাচ্ছি না, তো দিদি যে আছে দিদিকে ডেকেছি। আমি, দিদি একটু আসো, এসে আমায় একটু সাহায্য করে দিয়ে যা, নাহলে এই গদিটাকে আমি উল্টে পড়তাম। দেখো গদিটা কিন্তু বেশি ভারী না, কিন্তু তাও হালকা। তো এবার একা দেখবে পারা যাচ্ছিলো না, এবার যেহেতু উল্টো দিকটা পারবো, কারণ এই দিকটা তারা পাড়িয়ে পুরো ছিঁড়ে ফেলেছে। মানে এসির লোকগুলো যে এসেছিলো পাড়াতে গিয়ে পুরো একদম ওই প্লাস্টিকটা যে থাকে উপরে সেটা পুরো ছিঁড়ে ফেলেছে। তার জন্য বললাম যে ওই ছেঁড়া দিকটা আর পাতবো না, উল্টো দিকটা পাতি। আর তোষকটা এত ভারী, ভাবি যে রোদে দেবো, কিন্তু এত ওয়েট যে এটাকে নিয়ে ছাদে যাওয়ার আমার ক্ষমতা নেই। তার জন্য ঝেড়ে ঝুড়ে ভালো করে পরিষ্কার করে খাটে পেতে ফেললাম। দিদি থাকাতে একটু সাহায্যই হলো আমার, কারণ নিজের এইটুকু করতে খুবই কষ্ট হচ্ছিল, একা টেনে টানতে হাত দুটো ব্যথা করছিল খুব। তাই করে দেওয়াতে একটু ভালোই হয়েছে, উপকার হয়েছে। তারপর বেডটাকে পুরো একদম ক্লিন করে নিলাম সমস্ত কিছু পেতে, আর এদিকে পর্দাটা যেহেতু খুলে ফেলেছিল তো পর্দাটাকে লাগিয়ে নিই, তারপর গিয়ে বেডে চাদরটা পেতে ফেলবো। এই এসিটা লাগানোর পর মন চাইছিল একটা নতুন বেড কভার পাতবো, কি ভালো লাগবে একদম বালিশের কভার সহ, কিন্তু সেটা তো আর হলো না। তার কারণ নতুন বেড কভার এখানে নেই আর বালিশের কভারও নেই নতুন, তো পুরোনো যেগুলো আছে সেগুলো দিয়েই কাজ চালাই। মানে নিজের কাছেই বেশ ভালো লাগে, ঘর বাড়ি যখন একদম পরিষ্কার টিপটাপ থাকে না, কি সুন্দর যে লাগে। বিশ্বাস করো ওই নোংরার মধ্যে না থাকতে থাকতে এমন হয়ে গেছে যে একটুখানি ধুলোবালি দেখলেও কতক্ষণে ঝাড় দিয়ে সে জায়গাটা পরিষ্কার করবো এটাই মাথার মধ্যে ঘোরে। ঘরে যখন ধুলোবালির কাজ হচ্ছিলো, ওকে নিয়ে পাশের ঘরে শিফট করে দিয়েছিলাম। তো এখন আবার পাশের ঘর থেকে এখানে নিয়ে চলে এসেছি। আর দেখো ওর জন্য আমি একটা খেলনা এনেছি, তোমাদের সাথে শর্টস ভিডিওতে শেয়ার করেছিলাম। দেখো এই গরুটাকে এনেছিলাম ওর খেলনা হিসেবে, কি ভালো লাগে যখন গরুটা এমন নেচে নেচে বেড়ায়।
তো এখন রাত্রিবেলা ওকে ঘুম পাড়িয়ে দেব। তো জামা কাপড় খুলে একদম ফ্রেশ করে দিই, আর রাত্রিবেলা জামাটা পরে ঘুম পাড়াই না, ছোট্ট ছোট্ট দুটো প্যান্ট কিনে রেখেছি সেগুলোই পরিয়ে ওকে ঘুম পাড়াই। তো আগে চলো জামাটা খুলে দিই, তোমরাও দেখো কীভাবে আমি ওকে ঘুম পাড়াই। বেশ, প্যান্ট পরিয়ে রেডি করে দিয়েছি, এবার গিয়ে ঘুম পাড়িয়ে দেবো। আর সারাদিন যেন ওই বেডের মধ্যে রাখি না, এমনি মানে একটা গদি পেতে ওকে বসিয়ে রাখি। তার কারণ বেডের মধ্যে আমাকে রাখতে আমারই বন্ধু রিয়া, ইউটিউবেরই বন্ধু, সে বলেছে রাখতে না, কারণ এখানে যেহেতু ঘুমায় তো এটার মধ্যে বসে খাওয়াটা একদমই উচিত না। তারপর দেখো আমার ঘরটাকে তোমাদেরকে একটু দেখাই, আর আমার একটা ছোট্ট এসি লাগিয়েছি সেটাও দেখালাম। তো আজকের মতো এইটুকুই রাখলাম ভিডিওটা, টাটা।